हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल कुकिंग विद शायनी। आज के आमी तोमादेर साथे शेयर करब धाबा स्टाइल चिकेन कारी रेसिपी। खूब कम समय स्वल्प उपकरण व्यवहार करे ई चिकेन कारीटा किन्तु बनिए फेला जाए। ताहले चलुन शुरू करा जाक आजकेर भिडियो। प्रथमेई चिकेनटाके आमी मैरिनेट करे निच्छि। एखाने 800 ग्राम चिकेन रयेछे, एर मध्ये दिए दिलाम 2 टीस्पून आदा बाटा, 2 टीस्पून रसुन बाटा, 1/4 टीस्पून हलुद गुड़ो, 1/4 टीस्पून काश्मीरी रेड चिली पाउडर। এই চারটি উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। এবার হাই হিটে 5 মিনিট আমি ফ্রাই করে নিচ্ছি। पाँच मिनट पर चिकेनगुलो के कड़ाई थेके तुले निलाम। ओई कड़ाईते दिए दिलाम 1 टेबलस्पून सादा तेल। तेल गरम हो गेछे, एबार मिहि करे कुचिए रखा दुटो मीडियम साइजेर प्याज आमी एड करे दिलाम। 10 मिनट लो मीडियम फ्लेमे प्याजगुलो के फ्राई करे निच्छी। 10 मिनट पर प्याजेर कलर लाइट गोल्डन ब्राउन हो गेछे, एई समय एड करे दिलाम 2 टीस्पून जिंजार गार्लिक पेस्ट। आरो 2 मिनट लो हिटे आमी फ्राई करे निलाम। एखन एड करे दिलाम 2 टीस्पून काश्मीरी रेड चिली पाउडार, 1 टीस्पून धने गुड़ो, 1 टीस्पून झाल लंकार गुड़ो। एबार मसलाटाके खूब भालो करे कषिये निते हबे। अल्प अल्प जल एड करे मीडियम फ्लेमे आमी 10 मिनट रान्ना करछी। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। আর সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কুচি এবং স্বাদানুসারে লবণ। আরো 2 মিনিট রান্না করে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করছি। এই সময় চিকেন থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে। এরপরে আমি অ্যাড করে দিলাম আরো 2 কাপ ঈষদুষ্ণ জল। এবার ফ্লেমটাকে লোতে করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করছি। 10 মিনিট পরে ঢাকনা খুললাম, খুব সুন্দর কালার এসেছে আর চিকেনটাও এখন একদম সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দিলাম 2 টিস্পুন কাসৌরি মেথি। এই কাসৌরি মেথির ফ্লেভার এই চিকেনটাকে ধাবা স্টাইল বানিয়ে দেবে, তাই কাসৌরি মেথি কিন্তু মাস্ট। আর কাসৌরি মেথি যখনই রান্নায় অ্যাড করবেন, এইভাবে হাতে একটু ঘষে নিয়ে অ্যাড করবেন, তার ফলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। রেডি হয়ে গেল আজকের রেসিপি ধাবা স্টাইল চিকেন কারি। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম রুটি অথবা পরোটার সাথে এই চিকেনটি পরিবেশন করুন। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করার অনুরোধ রইল, আর শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। চিকেনের এরকম আরও ইউনিক রেসিপির সন্ধান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।